Hello everyone, assalamu alaikum. Welcome back to my channel. এই এপিসোডটা আসলে আমাদের নতুন যে সাব সিরিজ অ্যাপ্লিকেশন টেস্টিং ল্যান্ডস্কেপ এটার ফার্স্ট এপিসোড. সো বিফোর প্রসিডিং টু দ্য অ্যাকচুয়াল কোড অর অ্যাকচুয়াল থিওরি, লেট মি ফার্স্ট ইলাবোরেট আমি অ্যাপ্লিকেশন টেস্টিং ল্যান্ডস্কেপ বলতে আসলে কি বোঝাচ্ছি, ঠিক আছে? তো ফর্চুনেটলি আল্লাহর রহমতে আমি গত 13-14 বছর ধরে সফটওয়্যার প্রফেশনে আসি, সফটওয়্যার ডেভেলপমেন্টে আসি, এবং এগেইন ফর্চুনেটলি আমি বাংলাদেশের বেশ টপ লেভেল কোম্পানিতে কাজ করছি, মালয়েশিয়াতে কাজ করছি, এখন অস্ট্রেলিয়াতে আসি, এবং ইন্টারেস্টিংলি আমি ছোটো টিমেও কাজ করছি, বড়ো টিমেও কাজ করছি। ছোটো টিম বলতে ধরেন সব মিলে 5-6 জন ডেভেলপার, আবার এমন হয়েছে যে এমন টিমেও কাজ করছি যেখানে আমাদের ডেভেলপারই ছিল 14 জন, হোয়ারাজ সেই কোম্পানিতে ডেভেলপার ছিল সব মিলে কয়েকশো, ওই অফিসেই বসত। সো এই যে টোটাল যে লাইফটা, এর মধ্যে আমি কিন্তু অনেক রকমের টেস্টিং স্ট্র্যাটেজি দেখছি। ইটস নট অনলি অ্যাবাউট রাইটিং দ্য কোড হুইচ উই টেস্ট, ইটস মোর দ্যান দ্যাট। তো অ্যাজ এ ডেভেলপার আমি আসলে বেশ কিছু ইনসাইট ড্র করছি নিজের মধ্যে। এই টোটাল যেই অ্যাপ্লিকেশন টেস্টিংয়ের যেই কনসেপ্ট, থিওরি, এরিয়াসগুলো আছে সব কিছু নিয়ে আপনাদের সাথে এই সাব সিরিজে ডিসকাশন করব। দ্যাটস ওয়াই এই সাব সিরিজটার নাম দিছি আমি অ্যাপ্লিকেশন টেস্টিং ল্যান্ডস্কেপ। সো ইটস নট অনলি অ্যাবাউট মার্ন। আপনি যদি PHP ডেভেলপার হন, .NET ডেভেলপার হন, জাভা ডেভেলপার হন, ডাজন্ট ম্যাটার। এই সিরিজটা আপনাকে হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি আপনি অ্যাপ্লিকেশনটাকে আপনি কতভাবে টেস্ট করতে পারেন অ্যাজ এ ডেভেলপার, ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট থিং হচ্ছে যে আমরা যখন টেস্ট কোড লিখি, হ্যাঁ, বেশ কয়েক রকমের ফিলোসফি কিন্তু আছে। ফিলোসফি বলতে কী বোঝাচ্ছি, যে টেস্ট কোড আমরা কীভাবে লিখব, কখন লিখব, কোথায় লিখব। সো এই ফিলোসফিগুলা আমরা কয়েকভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট, যেটা আসলে খুবই সফিস্টিকেটেড একটা ওয়ে। তার মানে হচ্ছে যে আপনি আগে টেস্ট কোড লিখবেন, ইউনো, আপনি ডেভেলপমেন্ট কোড নাই, দ্যাট ইজ ইন্টারেস্টিং পার্ট। আমরা আগে টেস্ট কোড লিখব, ডেভেলপমেন্ট কোডটাকে কল করব। ডেভেলপমেন্ট কোড তো নাই, এটা ফাংশনের ধরেন রিটার্ন নাল করে রাখলেন আপনি, এটা ফেল করবে। নাও ওই যে টেস্ট কোডটা আপনি লিখছেন, এটাকে পাস করার জন্য আপনি ডেভেলপমেন্ট কোডটা ইমপ্লিমেন্ট করবেন। দেন ইউ রাইট অ্যানাদার টেস্ট কোড, দ্যাট উইল ফেল বিকজ নিউ সিনারিও, রাইট? দেন ইউ রাইট এনাফ কোড ইন দ্য ডেভেলপমেন্ট কোড টু মেক দ্য সেকেন্ড টেস্ট পাস। সো এইভাবে আপনি যখন 1 বাই 1 ইনক্রিমেন্টালি নিউ সিনারিওর জন্য টেস্ট কোড লিখবেন এবং সেটাকে পাস করানোর জন্য আপনি ডেভেলপমেন্ট কোড লিখবেন, দ্যাট মিনস ইউ টেল মি ইউর রাইটিং দ্য টেস্ট কোড ফার্স্ট, রাইট? সো দ্যাট ফিলোসফি, দ্যাট আইডিয়া, দ্যাট প্র্যাকটিস উই সে অ্যাজ টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট, ঠিক আছে? অ্যানাদার থিং ইজ বিহেভিয়ার ড্রিভেন ডেভেলপমেন্ট, দ্যাট ইজ উই আর নট ডিরেক্টলি টেস্টিং দ্য ফাংশন, we are actually testing the behavior of the software, like this should do this, not the function, like behavior. For example, the login should save this token, or the login should enable this button, the or a search korle eta hobe. So behavior amra test kortechi. It's not only about the function, I repeat, it's about the behavior. So eta keno boltechi bar bar je টেস্টিং শুধুমাত্র আমরা ফাংশন, যে কোড ফাংশন টেস্ট করব, এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে, বিকজ টেস্ট রাইটিং ক্যান বি ডান ইন মেনি ওয়েজ নাওয়াডেজ, ঠিক আছে? সো এটি আপনাদেরকে ওভারভিউ দিচ্ছি আমি। এরপর আসে হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। এটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা আসলে আপনি যখন ডেভেলপার, আপনি যখন টেস্ট কোড লিখবেন, আপনি কিন্তু টেস্ট কোড লিখতেছেন। হোয়াট ইফ আপনার যেই ইউজার বেস, লাইক আপনাদের যে ম্যানেজমেন্ট বা আপনাদের যে কিউএ, সে তার মতো করে টেস্ট কোড লিখতেছে, টেস্ট সিনারিও জেনারেট করতেছে এবং সে সেরকম করে টেস্ট লিখতেছে, সেটাকে পাস করাচ্ছে। আপনি ডেভ কোড লিখে রাখছেন, আপনি But O bolte onno kono person, not you, not the developer, other person is writing their own test cases according to their business need. That is called acceptance test driven development. ঠিক আছে, normally এত deeply আমরা normal life এ কাজ করি না, but fortunately আমি এগুলা ইউজ করছি। এছাড়াও কিছু নিশা areas আছে, like QR-driven development, sorry, QR-driven testing, এটা আমি কখনো ইউজ করি নাই। Data-driven testing দেখছি, খুব বেশি ইউজ করি নাই। So এবং model-based testing, exploratory testing. So exploratory testing টা হচ্ছে আসলে ক্লিক করে করে আপনি যখন একটা ফিচার ডেভেলপমেন্ট করেন, আপনি যখন টেস্ট করেন, সেটা হচ্ছে গিয়া exploratory testing. So এটা টেস্ট করার জন্য কিছু আবার যদি আপনি কোড অটোমেট করেন, সরি, এটাকে অটোমেট করার জন্য আপনি যদি কিছু টেস্ট লেখেন, দ্যাট ইজ লাইক ইউ আর ডুইং সাম এক্সপ্লোরেটরি টেস্ট কোড রাইটিং। সো ইন দিস স্লাইড ইন সামারি, এই যে ফিলোসফিগুলা, এগুলি যে একমাত্র ওয়ে তা না, ইটস জাস্ট কিছু ফর্মাল এস্টাবলিশড কিছু ওয়ে যেগুলো আসলে টিমগুলোতে ইউজ করা হয়। এটা টোটালি ফাইন যদি আপনি মনে হয় যে না, আপনি আগে ফাংশনটা লিখতেছেন, হোয়াট এভার দ্য ফাংশন ইজ, দেন ইন ইউর অ্যাপ্লিকেশন, ইন ইউর টেস্ট ফ্রেমওয়ার্ক, ইউর টেস্ট কোড, ইউর রাইটিং দ্য টেস্ট, ইটস টোটালি ফাইন, নো প্রবলেম, অ্যাকর্ডিং টু ইউর team, company, framework, language. So it's totally fine, but one thing we must do, that is we must write the test code. Okay, so that's the end for this slide. So test writing philosophy. ঠিক আছে, কতভাবে আমরা টেস্ট লিখতে পারি। See you in the next lecture. Assalamualaikum.